নিয়ে কি বলবেন? ত্রিপুরায় সরকার গত চার বছরের অধিক সময় এবং সেখানে আজকে গণতন্ত্র নেই, মানুষের বাকস্বাধীনতা নেই, ন্যূনতম কথা বলার অধিকার নেই। ত্রিপুরার মানুষ চাইছে পশ্চিমবাংলার নাই। পশ্চিমবাংলায় যেভাবে আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার চলছে, যে সরকারটা সারা বাংলার সমস্ত মানুষকে একসূত্রে গেঁথে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সারা বাংলার উন্নয়ন করেছে, আজকে সারা পৃথিবী দেখছে পশ্চিমবাংলার উন্নয়ন কীভাবে হচ্ছে। আমরা ত্রিপুরায়ও আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ত্রিপুরায় 2023-এ আমরা তৃণমূলের সরকার হবে। আমরা সেইভাবেই আমরা সাংগঠনিক এবং রাজনৈতিকভাবে আমরা এগিয়ে যাচ্ছি। দাদা, এখানে কীভাবে আপনারা চিন্তা ভাবনা করছেন? আমরা ভালোভাবেই কাজ চলছে। আমাদের আজকে মাত্র 12 দিন হলো স্টেট কমিটি ঘোষণা হয়েছে, আর ঘোষণার পরে সেখানে সারা ত্রিপুরা রাজ্যে ব্যাপকভাবে কর্মসূচি চলছে, সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মসূচি। আগামী দিনে কী পরিকল্পনা আছে? আগামী দিনে আমাদের পরিকল্পনা, আমরা ছোট্ট রাজ্য, আমরা সবসময় পশ্চিমবাংলাকে অনুসরণ করি। পশ্চিমবাংলায় 3-3টে সরকার পরপর জিতে এসছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি তো ক্ষমতা ভোগ করেন না, উনি জয়ললিতার মতো সিংহাসনে বসে ক্ষমতা ভোগ করতে পারতেন, কিন্তু দেখা গেছে সারা বাংলায় প্রতিদিন উনি ছুটছেন, প্রতিদিন উনি কীভাবে মানুষের কাজ করা যায়, কীভাবে সারা বাংলার মানুষকে ভালো রাখা যায়, এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের দিশারি, সেই লক্ষ্যে আমরা ত্রিপুরায় কাজ করে যাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, বিরোধীরা যেভাবে দেখুন, ভারতবর্ষের রাজনীতিতে এখন বিকল্প চেহারা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, এটা সারা ভারতবর্ষের মানুষ মেনে নিয়েছে, এটাই ন্যাচারাল চয়েস। এবং বিরোধীর এখানে যারা সরকারে আছে, এই সরকার তো অগণতান্ত্রিক সরকার, মানুষকে ভাগ করে রাজনীতি করে, ধর্মের বিরুদ্ধে ধর্মকে লড়িয়ে, জাতির বিরুদ্ধে জাতিকে লড়িয়ে, এই যে বিভাজনের রাজনীতি, একমাত্র ভারতবর্ষের সেকুলার যদি কোনো নেতা বা নেত্রী থেকে থাকেন, সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেকুলার কোনো রাজনৈতিক দল যদি থাকে, 100% সেকুলার রাজনৈতিক দল, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামী দিনে আপনি কী বলতে চাইছেন সংগঠন আরও মজবুত করার জন্য এখানকার কর্মীদেরকে কী বলতে চাইছেন আপনি? সারা বাংলা আমাদের পাশে আছে, বাংলায় আমাদের উৎসাহ জুগিয়েছে, আমাদের এখানে লড়াই চলছে, এখানে দুর্বৃত্তদের নিয়ে সরকার পরিচালনা করছেন আমাদের রাজ্যে, সেখানে মানুষের ন্যূনতম কথা বলার অধিকারটুকু হরণ করেছে এই সরকার। সুতরাং বিজেপির বিরুদ্ধে ডাবল ইঞ্জিন সরকার, আমাদের প্রধানমন্ত্রী বলেছিল যে কেন্দ্রে বিজেপি সরকার, যদি ত্রিপুরায়ও বিজেপি সরকার হয় তাহলে ত্রিপুরার উন্নয়ন হবে। ডাবল ইঞ্জিন সরকার না, মানে এমন অত্যাচার হচ্ছে যে সেখানে মানুষ আজকে তার গণতান্ত্রিক যে স্তম্ভগুলো সবগুলোকে ঘুরিয়ে দিয়েছে সরকার, সমস্ত ক্ষেত্রে হস্তক্ষেপ চলছে। এবং রাজ্যে আমরা একমাত্র মানুষের ভরসা এবং বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মলদা আমাদের এখানে গিয়ে রক্ত জড়িয়েছেন, লড়াই করেছেন, আরও যারা এখানে দাদারা আছেন সবাই গিয়েছেন, সবাই লড়েছেন, আগামী দিনও লড়বেন, ত্রিপুরার পাশে থাকবেন, আমরা এইটুকু আশা রাখতেই পারি। এবং ওনারা সবসময় আমাদেরকে পাশে আছেন, এটা নিশ্চিত আমরা। দাদা, এতটাই আপনার প্রতি এতটাই আশাবাদী, আপনি কী করে এই সংগঠনকে রক্ষা করবেন তা যদি একটু জানাতেন। এই সংগঠনটা যেখানে আমার দাদা আছে, দাদা যেভাবে সংগঠন করছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, আমরা 2023-এ আসছে দিন ডবল ইঞ্জিন পশ্চিমবাংলা আর ত্রিপুরা হবে দাদার নেতৃত্বে, আর অভিষেক ব্যানার্জি আর আমাদের দিদি জননেত্রীর আশীর্বাদ থেকে আমরা ওখানে ডবল ইঞ্জিন করবই। দাদা, এই পশ্চিমবঙ্গের মানুষকে আপনি কী বার্তা দিতে চাইছেন? পশ্চিমবাংলায় সরকার আছে এবং আমরা এখানে 100% গণতন্ত্র আছে, মানুষের অধিকার আছে, আর আছে বলেই কখনো কখনো খুব ছোট্ট ঘটনাকে বড় করে, মানে চিৎকার চেঁচামেচি করে, এখানে বিরোধী দল, যদি এখানে বিজেপি সরকার হতো তাহলে গণতন্ত্রের নমুনাটা বুঝতে পারা যেত। আমরা জানি যে কোথায় আছে বিজেপি সরকার, হলে বিজেপি যেখানে আছে সেখানে কোনো গণতন্ত্র নেই, মানুষের বাক স্বাধীনতা নেই। পশ্চিমবাংলায় একটা সরকার চললে উন্নয়নের সরকার, একটা রাজ্য সরকারের নিজস্ব 70টার উপর প্রকল্প আছে, ভারতবর্ষে একটা সরকার দেখেন না রাজ্য সরকারের নিজস্ব প্রকল্প আছে, তারা কেন্দ্রের প্রকল্পগুলি আমাদের রাজ্যে চলছে না, মুখ থুবড়ে পড়ে আছে, রাজ্য সরকারের নিজস্ব কোনো প্রকল্প নেই, ত্রিপুরা একটা প্রকল্প নিতে পারেনি গত 4 বছরে, তাহলে বুঝতেই পারছেন যে পশ্চিমবাংলার সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই
সেই কারণে আমরা আজকে দায়িত্ব নিয়ে বলতে পারি সারা ভারতবর্ষে এখন নরেন্দ্র মোদীর বিকল্প চেহারা হচ্ছেন আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা, যেভাবে দেখা যাচ্ছে দলীয় কর্মী মারা গেছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে সৌরভ গাঙ্গুলির বাড়িতে নৈশভোজ চাচ্ছেন, কী বলবেন একটা দলীয় কর্মীর মৃত্যুতে? আবার তারাই আবার উত্তরদিকে মাননীয় মুখ্যমন্ত্রীর নামে গুচ্ছা কাটাচ্ছে, কী বলবেন আজকে? দেখুন, বিজেপি ক্ষমতায় আসার পরে কোনো রাজ্যে যদি প্রথম হোঁচট খেয়ে থাকে সেটা হচ্ছে পশ্চিমবাংলার, সেখানে ওরা ব্যর্থ হয়েছে, সরকার করতে পারেনি, গাত্রদাহ ওদের এখন জ্বলছে পশ্চিমবাংলা, এবং আমাদের নেত্রীকে কীভাবে এই পশ্চিমবাংলা সরকারটাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করা যায় তার জন্য এই সব করা হচ্ছে। পশ্চিমবাংলার উন্নয়নের জন্য ওরা আসে না, পশ্চিমবাংলার উন্নয়নের কাজটাকে কীভাবে স্তব্ধ করে দেওয়া যায় তার জন্য ওরা এখানে এসছে। নির্বাচনের আগে ডেইলি প্যাসেঞ্জারই করেছেন, নির্বাচনের পরে প্রায় এক বছর পরে উনি এলেন, সুতরাং ওরা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া একটা পদক্ষেপও নেয় না, একটা কাজও করে না ভারতীয় জনতা পার্টি। যেখানে বারবার দেখা গেছে সারদা নারদায় যাদের হাত পেতে টাকা দিতে দেখা গেছে তাদেরকে সিবিআই ইডি একবারও ডাকছে না, কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী অর্থাৎ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার ডাক করে পাঠানো হচ্ছে, কী বলবেন এই ব্যাপারে? সিবিআই ইডি এগুলো তাদের গণসংগঠন, আজকে ভারতবর্ষে বিজেপি আছে সেই গণসংগঠনগুলোর উপর নির্ভর করে সিবিআই ইডি ভিজিল্যান্স ইনকাম ট্যাক্স এইগুলোকেই তারা হাতিয়ার করে, এগুলোই তাদের গণসংগঠন হিসাবে কাজ করছে। বিজেপিকে মানুষ গ্রহণ করে না, গ্রহণ করছে না, আগামী দিনও করবে না, বিজেপির প্রতি মানুষের কোনো রকম আশা ভরসা বা বিশ্বাস নেই। এটা একটা রাজনৈতিক দল, এটা একটা মানে বেনিয়া পার্টি, ওরা মানুষের কল্যাণ চায় না, ওরা নিজেদের আখের গুচানোর জন্যই ওরা কাজ করে। থ্যাংক ইউ।